नेक्स्ट होम सर यूट्यूब चैनले आबार आपनादेर के सकल के स्वागत जानाई। आमरा आज के आपनादेर जोन्नो एकटी जी प्लस फाइव बिल्डिंगे किछु टू बीएचके एबं थ्री बीएचके निये एसेछि। आगे आपनादेर लोकेशनटी एकटु बोले दी, आमी एक्जैक्टलि एखन दाड़िये आछि রুবি মোড় রুবি হসপিটালের পেছন দিকটা। আমার সামনে যে বিল্ডিংটি রয়েছে এটি একটি ল্যান্ডমার্ক বিল্ডিং, আরবানা কমপ্লেক্স। এটি আরবানা কমপ্লেক্সের থেকে 250 মিটার আগে এবং রুবির মোড়ের থেকে এই বিল্ডিংটি 300 থেকে 350 মিটার বা 400 মিটারের মতো হবে। এটি একটি জি প্লাস ফাইভ বিল্ডিং আর এখানে টোটাল 15টা ইউনিট আছে, যার মধ্যে মাত্র 5টা ইউনিট খালি আছে, 3টি 2 BHK এবং 2টি 3 BHK। ছদিন আগে অলরেডি আমরা 1350 স্কোয়ার ফিটের একটি 3 BHK ট্যুর আপনাদেরকে দিয়েছি। আমরা এইবার আপনাদেরকে 1200 স্কোয়ার ফিট একটি 3 BHK এবং 1050 স্কোয়ার ফিটের একটি 2 BHK ট্যুর দেব। বিল্ডিং এলিভেশন আপনারা স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছেন। আমি আরেকবার আপনাদেরকে লোকেশনটা বলে দিই। এই যে দেখুন, এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বেরিয়ে ডান দিকে গেলে আপনারা রুবির মোড় পাবেন এবং বাঁদিকে গেলে আপনারা এই আরবানা কমপ্লেক্সটি পাবেন। ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে আপনাদের কিছু অজানা থাকবে না। আর ভিডিওর এন্ডে গিয়ে আমরা আপনাদের প্রাইস ডিটেলসটি দিয়ে দেবো। তাছাড়া যারা হোয়াটসঅ্যাপে ফ্লোর প্ল্যানটি দেখতে চাইবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে পিন করবেন, আমরা আপনাদেরকে ফ্লোর প্ল্যানটি পাঠানোর ব্যবস্থা করে দেবো। খুব প্রাইম লোকেশন প্রপার্টি, 3 BHK এবং 2 BHK অ্যাভেলেবেল আছে। 2 BHK সাইজ হচ্ছে 1050 এবং 3 BHK-র 2টি সাইজ রয়েছে, 1200 স্কোয়ার ফিট এবং 1350। আসুন এবার আমরা আপনাদেরকে এই একটা একটা করে ভিডিও ট্যুর দিই 1200 স্কোয়ার ফিট এবং 1050 স্কোয়ার ফিটের। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমায় কন্ট্যাক্ট করে নেবেন যারা এই ফ্ল্যাটটি দেখার ইচ্ছা প্রকাশ করবে। আর ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে কিছু অজানা থাকবে না। আসুন এবার যাওয়া যাক। এই আমরা ফিফথ ফ্লোরে এসেছি আপনাদের। এবার এই 1200 স্কোয়ার ফিট 3 BHK-টির একটি কমপ্লিট হোম ট্যুর দেবো। এই হচ্ছে আপনাদের লিফটের সেকশনটি আর এই হচ্ছে করিডর। পার ফ্লোরে 3টে করে ইউনিট আছে আর এটা লিফট থেকে নেবে পেছন দিকে যে ইউনিটটি আছে সেই ইউনিটটি আপনাদেরকে দেখাব। ফ্ল্যাটটিতে যখন আপনি ঢুকবেন তখন আপনি ইস্টের থেকে ওয়েস্টের দিকে মুখ করে ঢুকবেন আর অলরেডি এখানে আপনাদের জন্য কোলাপসেবল গেট প্রোভাইড করা রয়েছে। ঢুকে আপনারা এই লিভিং ডাইনিংটি পাবেন। এই হচ্ছে লিভিং ডাইনিংয়ের অংশটি। সামনের দিকে যেই উইন্ডোটি রয়েছে এই উইন্ডোটি আপনার ওপেন থাকবে ওয়েস্টের দিকে। এদিকটা হচ্ছে আপনার নর্থ আর এদিকটা হচ্ছে আপনার সাউথ। আসুন আগে কিচেনটি দেখিয়ে দেওয়া যাক। এই হচ্ছে আপনাদের কিচেন এরিয়াটি। এল শেপে স্ল্যাব লাগানো আছে, স্টেনলেস স্টিলের সিঙ্ক আর ট্যাপ তো লাগানো হয়ে আছে। আর তাছাড়া কিচেনে এখানে আপনারা একটি স্পেস পেয়ে যাবেন আপনাদের ফ্রিজটি রাখবার জন্য। ফ্রিজের জন্য কোনো এক্সট্রা স্পেস ওয়েস্ট করতে হবে না আপনাদের লিভিং ডাইনিং এরিয়াতে। আর এদিকে যেই উইন্ডোটি দেখতে পাচ্ছেন এই উইন্ডোটি আপনারা পাবেন নর্থের দিকে ওপেন। ভিডিও স্কিপ না করে দেখবেন, তাতে কিছু অজানা থাকবে না। ভিডিওর এন্ডে গিয়ে আমরা আপনাদের প্রাইস ডিটেলসটি দিয়ে দেবো। এই হচ্ছে 3টের মধ্যে একটি বেডরুম। এই বেডরুমটি আপনারা পাচ্ছেন নর্থ ওয়েস্টের দিকে। এদিকে যেই অংশটি রয়েছে এটি হচ্ছে আপনার নর্থের দিক আর এই দিকটি হচ্ছে আপনার ওয়েস্টের দিক। আর এই বিল্ডিংটি একটি কর্নার প্রপার্টি, ফলে আপনারা ওয়েস্টের দিকে এবং সাউথের দিকে রোড পাবেন। মানে এই দিকে, এই যে ওয়েস্টের দিকটা আপনাদেরকে দেখালাম, এর ওয়েস্টের দিকে একটি ছোট্ট রোড কিন্তু রয়েছে। আসুন এবার অন্যান্য অংশগুলো দেখানো যাক।
এই হচ্ছে আপনাদের কমন টয়লেট। স্যানিটারি ফিটিং অলরেডি লাগানো হয়ে গেছে, মিক্সার ফিটিংও লাগানো হয়ে গেছে, শাওয়ারও লাগানো আছে, আর ব্যাথরুমে আপনারা গিজারের পয়েন্টও পেয়ে যাবেন। আর এছাড়া এখানে একটি হ্যান্ডওয়াশ বেসিনও আপনারা পাচ্ছেন, আর হিন্দওয়্যারের বেসিন আপনারা এখানে পাবেন। আর এই হচ্ছে আপনাদের মিক্সার ফিটিংসটি। প্রমাণ সাইজের এই কমন টয়লেটটি রয়েছে, আর এদিকে যেই এক্সস্ট হোলটি এবং উইন্ডোটি রয়েছে এটি আপনারা পাবেন হচ্ছে ওয়েস্টের দিকে ওপেন। এই হচ্ছে তিনটের মধ্যে একটি বেডরুম, দু নম্বর বেডরুমটি। এই বেডরুমটি সাউথের দিকে ওপেন পাচ্ছেন, আর ব্যালকানিটি আপনারা দুটো বেডরুম থেকে, মাস্টার বেডরুম এবং এই বেডরুমটা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই সামনের দিকে সাউথ এবং সামনের দিকে আপনারা রোডটিও পাবেন। এই দেখুন, এই চওড়া রোডটি আপনারা এখান থেকে পাচ্ছেন। এই হচ্ছে আপনাদের ব্যালকানি এরিয়াটি। এদিক থেকে গেলে আপনারা আরবানার দিকে পৌঁছে যাবেন, আর এদিক হচ্ছে আপনার রুবির দিক। একটু জুম করছি, দেখুন এই যে নীল রঙের, দেখুন যে শেডটি রয়েছে ওপরের দিকে স্কাই কালারের, এটি হচ্ছে আপনার মেট্রোর লাইনটি। আসুন এবার আপনাদের মাস্টার বেডরুমটি দেখানো যাক। দেখি আমরা প্রাইসের কথায় আসব। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটি রয়েছে আপনার এক্স্যাক্টলি বাস্তু অনুযায়ী সঠিক জায়গায়, সাউথ ওয়েস্ট কর্নারে। এই দিকটি হচ্ছে আপনার ওয়েস্টের দিকটি, আর এদিকটি হচ্ছে আপনার সাউথের দিকটি, আর এটির সাথেও আপনারা ব্যালকানিটি অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুমটি, আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ টয়লেটটি পাচ্ছেন। অবশ্যই ডাব্লিউসি না, একদম প্রপার সাইজের একটি টয়লেট আছে এখানে। এখানেও অলরেডি স্যানিটারি লাগানো হয়ে গেছে, এখানেও আপনারা ট্যাপ এবং শাওয়ার পয়েন্ট পাচ্ছেন, তাছাড়া একটি ছোট্ট ওয়াশ বেসিনও আপনারা এই অ্যাটাচ টয়লেটটিতে পাচ্ছেন। আসুন এবার প্রাইসের কথায় আসা যান। এই ফ্ল্যাটটির প্রাইস রাখা রয়েছে 68,50,000 উইথ কাভার্ড পার্কিং। 68,50,000 উইথ কাভার্ড পার্কিং এই প্রাইসটি, এই ফ্ল্যাটটির প্রাইস রাখা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যারা এই ফ্ল্যাটটি দেখতে চায় আমাদেরকে একদিন আগে জানাবেন, আমাদেরকে চাবি অ্যারেঞ্জ করে আপনাদেরকে দেখাতে হবে। নেক্সট হোমসের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের কাছে আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট হইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে আমরা যা নতুন নতুন প্রপার্টি ওরিয়েন্টেড ভিডিও নিয়ে আসব তা অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। ভিডিওটি আর ভালো বড় করলাম না, যারা দেখতে চান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব। নেক্সট হোমসের থেকে সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।